আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন আমার আপুরা ভাইয়ারা। দোয়া করি সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলে আসলাম আমার ব্লগটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে। তো সকাল দিয়ে শুরু করলাম, আসলে সকালটা অনেক সুন্দর, চারপাশে সবুজ আর সবুজ, আর কিছু পাখির ডাক কোলাহল। তো আসলে এই মুহূর্তগুলো অনেক সুন্দর ছিল, তার জন্য শ্যুট করে নিলাম কিছুটা। তো এখানে আমি চলে আসলাম, এখন রান্নাঘরে পরোটা বানাবো। তো রুটিগুলো আমি আগে বেলা নিছি, তো এখন আমি পরোটাগুলো ভেজে নিব। তো পরোটার সাথে থাকবে আলু ভাজি। আলু ভাজি আমি রাত্রি করে নিয়েছি, এখন শুধু একটু গরম করলেই চলবে। তো আর চা করব। তো আমি রাত্রেবেলা আলু ভাজিটা করে রেখে দিয়েছি এই কারণে, কারণ সকালবেলা আমার ছেলে চলে যায় কম্পিউটার ক্লাসে, তার জন্য মানে বের করতে পারি না, তার জন্য আগে থেকে আমি আলু ভাজিটা করে রেখে দিয়েছি। তো এখন শুধু গরম করে ওদেরকে দিয়ে দিব, খেয়ে চলে যাবে। তো আজকে আশা করি আমার পুরাটা ভিডিও দেখবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। তো দেখতে থাকুন আমার ভিডিওগুলো। তা এখানে আমি কিছু সরিষা নিয়েছি, সরিষাগুলোকে আমি ধুয়ে ভালো মতন এখানে রেখে দিয়েছি একটা বাটিতে। আর এখানে একটা পেঁয়াজ আর দুইটা কাঁচামরিচ আর কিছু অল্প পরিমাণ লবণ দিয়ে আমি এগুলাকে শিলপাটাতে বেটে নিব। তো আমি তো এখন বেটে নিয়েছি, আর আজকের সারপ্রাইজ আমার মেয়ে রান্না করবে, মানে আমার আম্মু রান্না করবে। তো রান্না করবে, ওর আজকে রান্না করবে সরিষা ইলিশ। তো বলতেছে আম্মু আজকে আমি সরিষা ইলিশটা রান্না করবো। আমি বলছি হ্যাঁ ঠিক আছে, তুমি রান্না করো। তো আমাকে বলতেছে তুমি একটু আমাকে এগুলো রেডি করে দাও। তাই দিলাম সব কিছু, এটা কুইটা ধুয়ে টুয়ে দিলাম। তা এখন ও রান্না করবে। তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিল কিছু, আর সয়াবিন তেল, কারণ সরিষার তেল দিয়ে রান্না করা লাগে সরিষা ইলিশটা। তো আমার তেলটা ফুরিয়ে গেছে, অল্প ছিল তার জন্য, তা এখানে আর একটু সয়াবিন তেল মেশানো লাগছে, তা সমস্যা নাই। আর পেঁয়াজ দিয়ে দিল, পেঁয়াজ কুচি কিছু দিয়ে দিল এখানে। তো পেঁয়াজটা লাল হওয়ার পরে দিয়ে দিবে রসুন বাটা, 1 চামচ রসুন বাটা। তো আপুরা ভাইয়ারা জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো, তো কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে ভুলবেন না, আর একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। তো এখানে রসুনটা দিয়ে নাড়াচাড়া করে নিল কিছুক্ষণ, তো এখন দিয়ে দিবে বাকি মশলাগুলো। সরিষা বাটা দিয়ে দিবে, সরিষাটা দিয়ে পেঁয়াজগুলোর সাথে একদম মিশিয়ে নেবে, তারপরে বাকি উপকরণগুলো দিবে। আর সরিষাতে তো আমি পেঁয়াজ একটা আর কাঁচামরিচ আর অল্প কিছু লবণ দিয়ে আমি এটাকে বেটে নিয়েছি। তো আপুরা ভাইয়ারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর একটা লাইক দিয়ে দিন, পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করে দিন। এতে করে আমি নতুন কোনো ভিডিও যেন আপলোড দিলে আপনাদের মোবাইলে চলে যেতে পারে। তো যে আপুরা ভাইয়ারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন, আমার ভিডিওগুলো প্রতিদিন দেখেন, লাইক কমেন্টস করেন, আপনাদের প্রতি রইল আমার দোয়া, আর অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকার জন্য। তো এখানে দিয়ে দিল পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, আর 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে একটু পানি মিশিয়ে দিবে, না হলে মশলাটা পুড়ে যাবে।
তো এখানে একটু পানি দিয়ে দিল। তো এখন কিছুক্ষণ ডেকে রান্না করবে মশলাটাকে। তো এখন দেখবো মশলাটা কষানো হয়েছে কিনা। হ্যাঁ, মশলা তো কষানো হয়ে গেছে। তো আমরা তখনই বুঝবো মশলাটা যখন কষানো হয়েছে। কিভাবে বুঝবো? যখন মশলার উপরে তেল চলে আসবে তখন আমরা বুঝে নিব যে মশলাটা অনেক ভালোভাবে কষানো হয়েছে, আর কষানো লাগবে না। মেয়ে মাছ দিয়ে দিল এখানে। তো মাছগুলো সবগুলো বিছিয়ে দিয়ে দিল। এখন এর উপরে, মাছের উপরে একটু একটু মশলা লাগিয়ে দিবে। এতে করে পুরা মশলাই মাছের গায়ে লেগে যাবে। তো এখন দিয়ে দিবে 4টা কাঁচামরিচ। তো এখানে এখন 4টা কাঁচামরিচ দিয়ে দিবে, আর সাথে 4টা শুকনা মরিচ দিয়ে দিবে। আসলে অনেক সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছিল। তো এখন আরো কিছুক্ষণ ঢেকে রান্না করবে, আরো প্রায় 5 মিনিটের মতন রান্না করলেই হয়ে যাবে সরিষা ইলিশ। তো এখন মাছগুলাকে উল্টিয়ে দিতে হবে। কিছুক্ষণ মাছটাকে, কিছুক্ষণ রান্না করার পরে মাছটা উল্টিয়ে দিতে চলে আসছে। তো উল্টিয়ে দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রান্না করতে হবে। তো আমার মেয়ের রান্নাটা আজকে কেমন লাগলো আপুরা ভাইয়ারা জানাতে ভুলবেন না। আসলে বাচ্চারা যখন একটা কিছু শখ করে করে, তো ওই জিনিসটার মজা হয়তো আরো দ্বিগুণ বেড়ে যায়। আসলে কি বলবো, রান্নাটা এত মজা হয়েছিল, মাশাল্লাহ। আমার মেয়ের হাতের রান্না, আসলে ওর হাতের রান্না ওর আব্বুর বেশি পছন্দ। মানে যেটাই রান্না করে, কোনো সময় ভালো হইলে তো কোনো কথাই নেই, আর যদি কোনো সময় ভালো নাও হয় তারপরও মানে কি যে বলবো, মানে যত ভালো লাগা কথা আছে ওর আব্বু ওরে বলবো। যে কারণে বলা যে আজকে হয়তো ভালো হয়েছে না, ওই জিনিসটারে ভালো বললে ওর একটা আগ্রহ থাকবে এই কাজটার জন্য। তো আমরা এরকমভাবে বাচ্চাদেরকে উৎসাহিত করতে পারি, যখন ওরা মন থেকে কিছু করতে চায় ওদেরকে আমরা উৎসাহিত করতে পারি। তো অনেক সুন্দর কালার চলে আসছে তরকারিটাতে। তো আমাকে দেখাইতেছে, আম্মু দেখো কেমন হয়েছে, ভালো হয়েছে না? বলছে হ্যাঁ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো বলতেছে দেখো একটু লবণ টবণ হয়েছে না, আমাকে কিচ্ছু দেখা লাগবে না, সব ঠিক আছে। তা এখন ও রান্না করে ও চলে যাবে। এখন মাছটা রান্না করে, তো আমি এখন একটু ডাউল বসাবো, মুসুরি ডাল। তো এখানে দিয়ে দিলাম আমি 2টা কাঁচামরিচ, 1টা পেঁয়াজ কুচি, আর কিছু রসুন বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ। তো এখানে ডাল বলে চলে আসছে, সিদ্ধ হয়েছে। এখন আমি ঘুটনি দিয়ে গুঠে দিব, তারপরে বাগার দিয়ে দিব। ডালটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। তো এখানে দিয়ে দিলাম আমি 1টা পেঁয়াজ কুচি, 1টা রসুন কুচি, দিয়ে ডালটা বাগার দিয়ে দিব। এখানে দিয়ে দিব 2টা শুকনা মরিচ। তো এখন রান্না বাড়ি শেষ হইলে হাতে কিছু কাজ আছে, এগুলো সেরে চলে যাব গোসল করতে। গোসল টোসল দিয়ে নামাজ পড়ে খাবার দাবারের পরে একটু রেস্ট নিয়ে আবার বিকালবেলা আবার দেখা হবে আপনাদের সাথে, সারি কথা হবে ছাদে গিয়ে। ছাদে অনেক দিন পরে যাওয়া হবে, তো আজকে যাব।
তো ডাল তো বাগার দিয়ে দিলাম, এখন ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিব। আরো কিছু রান্না আছে, এগুলা দিতে পারলাম না, তার জন্য সরি। তা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমি রান্নাটা দিলাম না এখন। নিয়ে নিলাম, তো এখন বাচ্চাদেরকে বাদ দিয়ে দিব আমি, ওরা ওরা খেয়ে ফেললে তারপরে আমি খাবো। তাই তো দুপুরের খাবার দাবারের পরে চলে আসলাম একটু ছাদে। ছাদে আসলে অনেক দিন ধরে উঠা হয় না, একদম রৌদ্র পড়ে গেছে। আসলে অনেক সুন্দর লাগতেছিল, গাছপালাগুলো একদম সবুজ, অনেক ভালো লাগতেছিল। তা পুরা ভাইয়ারা, আমি সবসময় দোয়া করবো আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, যে যেখানে আছেন যার যার ফ্যামিলি নিয়ে সুস্থ থাকেন। এই দোয়াই করবো সবসময় আপনাদের জন্য। দোয়া করবেন আমরা যেমন সবাই ভালো থাকতে পারি। তো দেখবেন প্লিজ, আল্লাহ হাফেজ।